पास कितने दूर है चांद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम। अरे गुड्डान गुड्डान। अच्छा एर पर आठ दुटो। अच्छा আমি বলবো তিনটে শব্দ, বিয়েটা কবে করছো? বিয়েটা এক্স্যাক্টলি কবে করছি আমি জানি না, আদৌ করছি কিনা আমি জানি না। এবার আমি খুব ছোট করে বলি, সেটা হচ্ছে যে আমি সত্যি সত্যি চাই বিয়ে করতে এবং একজন মানুষ পাশে থাকা একটা মানুষের সাথে। কিন্তু আবারও বললাম যে সেটার জন্য একটা জার্নি খুব দরকার। আমরা হঠাৎ প্ল্যান্ট করে দিলাম যেটা যে সিস্টেমটা, আমি ওই সিস্টেমটাকে বিলিভ করি না। আমি এটা বিলিভ করি না যে সমাজে আর পাঁচজনের বিয়ে হচ্ছে বলে, বয়স হয়ে যাচ্ছে বলে তাকে বিয়ে করতেই হবে। আমরা প্রত্যেকেই নিজের জায়গা থেকে সেই কাজটা করছি এবং সেইভাবে করছি যে আমরা নিজেদের সিদ্ধান্ত যাতে নিতে পারি। হ্যাঁ অবশ্যই বিয়েটা একটা এন্টায়ার জার্নি, সুতরাং সেই জার্নিটায় এমন একটা মানুষ প্রয়োজন যে মানুষটা ভালো খারাপ সব কিছুতে আমার সাথে আমার পাশে হাতে হাত দিয়ে হাঁটবে। সেরকম যদি কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে যায় আমি নিশ্চয়ই বিয়ে করব। মোটামুটি আজকে থেকে ফেসবুকে সৌরভ চক্রবর্তীর অ্যাকাউন্টে লাইন লেগে যাবে আর কি। ফ্রেন্ড রিকোয়েস্ট। পরেরটা। আচ্ছা জীবনের একটা কনফেশন যা আজ পর্যন্ত করনি কিন্তু আজ করতে চাইছো। আমি যে নাটকটা নিয়ে আমরা কাজ করতাম লাগলে বলবেন বলে, তো সেই নাটকটায় আমরা ছটা থেকে শো ছিল। অরুণ ব্যানার্জি ডিরেক্টর, অত বড় অভিনেতা, উনি আমার পাশে বসে মেকআপ করছে। তো মেকআপ করতে করতে একটা ফোন আসে আমার কাছে, ফোন আসে বলে যে সেই দিনই আমি রাজাগঞ্জে প্রথম অডিশনটা দিয়ে এসেছিলাম, দিয়ে না চলে এসেছি। এরকম রোজ অডিশন দিই হয় না, আমার কোনো ইন্টারেস্টও নেই, চলে এসেছি। এবার আমাকে একটা ভারী গলায় ফোন আসে, সৌরভ বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি। কি? আমি ইন্দ্রনীল সেন বলছি। গলা শুনি ব্যারিটোন ওনার একটা ভয়েস। তা তুমি এক্ষুনি একটা অডিশন দিয়ে গেছো? হ্যাঁ। তুমি আরেকবার এসো এক্ষুনি। আমি কীভাবে যাবো? তখন তো অলরেডি 5:10-15 বাজে। তুমি এক্ষুনি ভরতলক্ষ্মীতে চলে এসো, এখানে তোমার চ্যানেল থেকে আরেকটা অডিশন নেবে। তো আমার পকেটে 20 টাকা, তখন 20 টাকাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো আমার মেকআপ হয়ে গেছে একটা, এবং লাগলে বলবেন নাটকটা প্রথম যখন স্টেজ খোলা হতো তখন একমাত্র আমার ক্যারেক্টারটাই স্টেজে থাকতো। হ্যাঁ। তো আমি তখন ভাবছি থিয়েটারের কমিটমেন্ট, 6:00, 5:00 বেজে গেছে, আমি কি করবো? এক্ষুনি উনি ফোনটা রেখে দিলেন, সাহেবাবু উনি দুটো কথা বলে ফোনটা রেখে দিল। তার মধ্যে আমি একটা কথা বলেছিলাম, আমি কীভাবে যাবো? বলে একটা ট্যাক্সি ধরে চলে এসো। তো আমি তখন বললাম ট্যাক্সি ধরে যাবো, আমার তো টাকা নেই, দিয়ে দেবো। এইটুকু কথা হয়েছিল। আমি এটা কনফেস করছি অরুণদার কাছে, কান ধরে নিচ্ছি। আমি অরুণদারই মিথ্যে কথা বলেছিলাম যে আমার রাজবাড়িতে একটা খুব জরুরি কাজ আছে, আমাকে তুমি 10 মিনিটের জন্য ছাড়ো। আমি বেরোই, একটা ট্যাক্সি ধরি উল্টো দিক থেকে, ভরলক্ষ্মীতে যাই, অডিশন দিই, আবার একটা অডিশন হয়, অডিশন দিই। তার মধ্যে অরুণদা ওটা 15-20 বার ফোন করে, আমি একবারও ফোন ধরিনি। আমি ওই ট্যাক্সিটা নিয়েই আবার চলে আসি আনোয়ারশাহ মোড়। আনোয়ারশাহ মোড়ে এসে আমার মনে পড়ে আমার কাছে টাকা নেই, আমি তো ইন্দ্রনীল থেকে টাকাটা নিই ট্যাক্সি ভাড়া। আমি আবার ট্যাক্সিটাকে ঘোরাই, কি ইন্দ্রনীলকে বলি টাকাটা দিন আমাকে। বলছি কিসের টাকা? কেন যে আপনি তখন বললেন ট্যাক্সি করে চলে আসতে টাকা দেবেন, বলে আবার ওনার থেকে 200 টাকা নিই। এবং আমি যখন স্টেজে পৌঁছাই তখন সেকেন্ড বেল পড়ে গেছে, এবং মানে অরুণদা আমাকে বোধহয় মেরে ফেলবে বলে পাইচারি করছে। আমি কোনো কিছু বলি না, আমি স্টেজ মানে স্ট্রেট গিয়ে স্টেজে শুয়ে পড়ি, কারণ আমার ফার্স্ট শটটাই মানে যেটা আমার পর্দা সরার পর ছিল যে আমি একটা সোফার মধ্যে ঘুমোচ্ছি এবং মামা চা নিয়ে আস, চায় বিপুল ওট 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 মহলা শুরু হয়ে গেছে, চা খাবি না, এই ছিল প্রথম সিন। সুতরাং আমি
অন্যদিন দর্শকদের দিকে ঘুরে শুতাম, সেদিন আমি এত হাঁপাচ্ছিলাম দর্শকের দিকে ব্যাক করে শুয়েছি এবং প্রচন্ড হাঁপাচ্ছি, তার মধ্যে বেল পড়ে যায় এবং অরুণদা আসে এবং তারপর সিনটিন করি। পরে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আসল ঘটনাটা আমি কোনোদিন তাকে বলিনি, আজকে সবার সামনে করেছি। ফিরছি আমরা নতুন একটা সেকেন্ড নিয়ে। এই যে এসে গেছে আমাদের চা, আমাদের ছোটবেলা থেকে আমার কাকুদের সাথে দাদুদের সাথে বিকেলবেলা যেতাম চায়ের দোকানে চা খেতে। মানে বাঙালি মুড়ি বাদাম চা খাবে না সেটা আমার হয় নাকি। তো চা খেতে খেতে আড্ডাটা একটু গরমা গরম হবে আশা করছি। আমি একটা জিনিস যেটা খুব কমপ্লেন বিভিন্ন মানুষের কাছ থেকে পাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে মেগা সিরিয়ালের যা অবস্থা কোট আনকোট, সেটা কন্টেন্ট হতে পারে, সেটা পারফরমেন্স হতে পারে, টেকনিক্যাল জায়গাটাই আমি যাচ্ছি না, এই দুটো জায়গা থেকে মানুষজন বলছেন যে আমরা ঠিক সেইভাবে সেই ভালো একটা আউটকাম পাচ্ছি না। কেন তোমাকে প্রশ্নটা করা, কারণ তুমি 2006 থেকে মেগা সিরিয়াল করছো, এখন 2020, সুতরাং একটা ম্যাসিভ সময় তুমি কাটিয়েছো এবং কাটাচ্ছো। অ্যাজ অ্যান ইনসাইডার তোমার কি মনে হয় যে সত্যি এই যে কথাগুলো দর্শকের জায়গা থেকে আসছে বা কোথাও গিয়ে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা তারাও অনেক সময় বলছেন? দেখো আগে ছোট ছোট সিরিজ হতো, আমরা 13 পার্বণ দেখেছি, যেখান থেকে সবুজাই চক্রবর্তীকে আমরা প্রথম দেখতে পাই। তারপর একটা জিনিস যখন তার কোয়ান্টিটি বাড়ছে, কোয়ান্টিটি বাড়ছে এবং সিরিয়াল তো জীবন থেকেই নেওয়া গল্প, মঙ্গল গ্রহ থেকে বা সূর্য থেকে নেওয়া তো গল্প নয়, আমার তোমারই গল্প, এবং এই আমার তোমার গল্পটাকে তারা তাদের মতো করে একটা প্যাকেজিং করছে। তো সেটা কী হচ্ছে কীভাবে হচ্ছে সেটা সত্যি কথা বলতে আমি এ বিষয়ে খুব বেশি বলতে পারবো না, কারণ আমি এটা একটা এর মধ্যে একটা ব্যবসাও লুকিয়ে রয়েছে, একটা বিজনেস রয়েছে, বিজনেস রয়েছে বলেই এত মানুষ আমরা এখান থেকে, এত মানুষের সংসার চলছে, এত টেকনিশিয়ানের সংসার চলছে, এত অভিনেতার সংসার চলছে। হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমি অ্যাক্টিং পার্ট নিয়ে বলতে পারি যে এইটাতে, এইটা তো যারা যারা অভিনয় করছে তাদের উপর, যে আমি রাস্তায় অভিনয় করি, ফুটপাতে অভিনয় করি, থিয়েটারে অভিনয় করি, মেগা সিরিয়াল অভিনয় করি, সিনেমায় অভিনয় করি, এই পরিমাপবোধ যদি কেউ মানে অর্জন করতে না পারে, হ্যাঁ টেলিভিশনটা এখন হয় অনেকেই আমি দেখি যে এটা অনেক ইজিলি চলে আসা যায় সেখানে বা তাড়াতাড়ি নাম হয়ে যেতে পারে, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমার কাছে কথা হচ্ছে যে এইটা একটা খুব ইন্টিমেট মিডিয়াম, কারণ এইখানে দর্শকের সাথে আমি যে কমিউনিকেট করছি সেই কমিউনিকেশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাহলে আমি বা যারা 14-15-20 বছর ধরে অভিনয় করছে তাদেরকে কোথাও গিয়ে তো দর্শক একটা পছন্দ করেছে বা ভালো লেগেছে, কিন্তু সেই পড়াশোনাটা ভীষণভাবে জরুরি মেগা সিরিয়াল করতে গেলেও। কারণ মেগা তুমি যদি দেখবে একটু ভেবে যে তুমি কিন্তু থিয়েটার শিখতে যেতে পারো, গ্রুপ থিয়েটার শিখছি, গ্রুপ থিয়েটারের একটা অ্যাক্টিংয়ের মাপ আছে, ফিল্ম অ্যাক্টিং শেখা যায়, অনেক ইনস্টিটিউশন আছে একটা ফিল্ম অ্যাক্টিং শেখা, যাত্রারও একটা মাপ আছে, আমি যাত্রা করেছি নিজে পার্সোনালি, সুতরাং আমি দেখেছি যাত্রারও একটা অভিনয়ের মাপ আছে, কিন্তু সেভাবে কিন্তু টেলিভিশনের কোনো মাপ নেই। সেই মাপটা কিন্তু অভিনেতাকে নিজেকে উপলব্ধি করতে হয়, এবং টেলিভিশন কিন্তু একটা খুব কঠিন মিডিয়াম, এই জন্যই বলছি, কারণ তুমি যখন টিকিট কেটে একটা সিনেমা দেখতে যাচ্ছ এবং 200 টাকার একটা টিকিট কাটছো, তোমাকে ঘরটা অন্ধকার করে দেওয়া হচ্ছে, থিয়েটারের ক্ষেত্রেও সেটা, যে তুমি জানো একটা এয়ার কন্ডিশন চলছে, তোমার যে যে কমফোর্টগুলো পাওয়ার কথা তোমাকে সেইভাবে তোমার কে একদম ঘোড়ার মতো ঠুলি পরিয়ে দেওয়া হচ্ছে, চারদিকে অন্ধকার করে দিয়ে তোমার কনসেন্ট্রেশনটা আমি রাখছি, টেলিভিশন কিন্তু তা নয়।
ফোনে কথা বলতে বলতে চা করতে করতে হাঁটতে হাঁটতে চলতে চলতে টেলিভিশন দেখছে। সেইখানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কিন্তু চ্যালেঞ্জ এটাই থাকে যে আমি যেন ওই দর্শকটাকে আটকে দিতে পারি, তা নাহলে আমাকে একজন পরিচালক বা একজন প্রযোজক নিয়েছে কেন, কেনই বা আমায় নেবে। তো সেই দায়বদ্ধতাটা আমার থাকা উচিত অ্যাজ অ্যান অ্যাক্টর, সেটা আমার আছে। এবং আমার মনে হয় যে আমি টেলিভিশন করতে পারি, তুমি বলতে পারো যে এখন অত বড় বড় ছবি হচ্ছে অথবা তুমি কেন ছো কী পাচ্ছি না সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা পাচ্ছি এবং যেটা আমি করছি সেটা তো আমি এমনভাবেই করব যাতে মানে সেই কাজটারও গর্ববোধ হয় যে সেটা আমি করছি, এবং যে অডিয়েন্স সেটা দেখছে আমার কাজ হচ্ছে তার। প্রথম কথা যে আমরা এখন প্রত্যেকেই একটা চরম ক্রাইসিসের মধ্যে রয়েছি, এন্ড অফ দ্য ডে কেউ যদি আমার কাজ দেখে তার এতটুকুও ভালো লাগে সেটার থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না, অন্তত আমার কাছে। আর দ্বিতীয়ত অ্যাজ এ পারফর্মার আমার দায়িত্ব হচ্ছে, সেটা আমি টেলিভিশনেই, তুমি যখন বলছো আমি টেলিভিশনই বলছি, যে টেলিভিশন মানুষ এত ডিস্টারবেন্সের মধ্যে রান্না করতে করতে কেস ছেড়ে দরজাটা খুলে দিত দেখছে, কিন্তু আমি যখন স্ক্রিনে থাকবো বা আমি চেষ্টা করব যে আমি যেন তাকে এঙ্গেজ করতে পারি তার ওই ব্যস্ততার মধ্যে, সেটা হ্যাঁ হ্যাঁ মানে সেই দায়বদ্ধতাটা আমি নিই আমি যখন কোনো প্রজেক্টের সঙ্গে বা কোনো কাজের সাথে ইনভলভ হই। আর তুমি সিরিয়াল, যাত্রা, টিভিসি, সিনেমা, কার্টুনে ভয়েস, মানে নিজেদের কার্টুন হয়েছিল সেই কার্টুন করা, হ্যাঁ করা, থিয়েটার, সব মিডিয়া মিলে, হ্যাঁ মোটামুটি করা ফেলেছো, কোনটা বেশি এনজয় করো? আমি প্রত্যেকটা মিডিয়ামই যখন কাজ করি তখন সেটাই সবথেকে বেশি এনজয় করি, কারণ আমি বিলিভ করি যে আমি যদি এনজয় না করি তাহলে অডিয়েন্স এনজয় করবে না। মানে আমি যখন যাত্রা করতে গেছিলাম তো আমি সেই সময় একটা ছবিতে অভিনয় করছিলাম, এবং যখন যাত্রার রিহার্সাল শুরু হয়ে যায় তখন আমার শুটিং চলছিল শিলিগুড়িতে, তা আমি যখন পাঁচ ছ দিন বাদে আসি রিহার্সালের পরে তখন এবং সব বড়ো বড়ো অভিনেতা অভিনেত্রীর ওখানে অভিনয় করছে, এবং আমি গিয়ে যখন বসে দেখছি আমি ভাবছি কি আজকে পালিয়ে যাব নাকি দুটো দিন ট্রাই করব, এ কীভাবে কী হবে। তখন আমি দেখলাম যে আমি তাদেরকে বললাম যে আমি রোজ দু ঘন্টা আগে আসবো, এবং যখন রিহার্সাল শেষ হয়ে যাবে তারপরও আমি দু ঘন্টা থাকবো। আমি কিন্তু ওখানে সেলিব্রিটি হিসেবেই যাত্রা করতে গেছি, রাজা গজা হিসেবেই যাত্রা করতে গেছি, আমার টেলিভিশনের পরিচিত মুখ হিসেবেই যাত্রা করতে গেছি, কিন্তু এইগুলো ওখানে কোনোভাবেই কোনো ওয়ার্ক করবে না সেটা আমি প্রথম দিন ওনাদের পারফরমেন্স দেখে বুঝে গেছিলাম। আমাকে, কারণ যে কোনো যত বড় সুপারস্টারই যে হোক না কেন, আমার মনে হয় অডিয়েন্স তাকে এক মিনিট, দু মিনিট, তিন মিনিট, তার এন্ট্রি হলো, চিৎকার হলো, হয়ে এবার তোমার পারফরমেন্স দেখবো, হয়ে গেছে, হাততালি টাততালি সব শেষ, কমপ্লিট, থ্যাংক ইউ, দ্যাট ইজ দ্য ট্রিক। সুতরাং তোমাকে আলটিমেটলি ওই পারফরমেন্সটা তাদেরকে, তাদের লেভেল ম্যাচ করা হয়তো আমার আমার দ্বারা সম্ভব না বা আমার যোগ্যতা দ্বারা সম্ভব না, কিন্তু অ্যাটলিস্ট তারা যেন ডিস্টার্ব না হয় আমাকে নিয়ে, যে তারা যে লেভেলে পার্টটা করছে আমি যেন মানে তাদের অভিনয়ের সেই কমফোর্টেবিলিটিটা তৈরি করতে পারি। সেই জন্য আমার মনে হয়েছিল আমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তাদের থেকে অনেক বেশি, কারণ তারা তো অনেক বেশি ট্যালেন্টেড আমার থেকে, সুতরাং আমাকে অনেক বেশি সময় দিতে হবে। আমি তোমার ক্ষেত্রে বলছি না, আমি বলছি যে এখনকার যে প্রোডাকশন গুলো হচ্ছে, দেখো এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি ইন্টেলিজেন্ট এটা আমি বুঝতে পারি, তাদের হাতে অনেক বেশি অপরচুনিটি রয়েছে এটা আমি বুঝতে পারি, মানে সেটাকে কিভাবে ইউজ করবে সেটা ডিপেন্ড করছে তাদের উপর, কারণ একটা সময় পর মা বাবাও তাদেরকে বলে দিতে পারে না, বুঝিয়ে দিতে পারে না, তারা ইরিটেট হয়। হ্যাঁ তুমি যদি সত্যি সত্যি খোঁজো, আমাদের অভিনেতাদের মূল জিনিস হচ্ছে খোঁজা, যে আমরা যে ক্রাফটটা নিয়ে কাজ করছি সেই কাজটা কত ভালো করা যায়, কত মানে একটা আমার দেখে সেই স্বর্গীয় একটা অনুভূতি হতে পারে, সেটা আমি কি করছি। তো এই যে খোঁজা এবং সেই পথে যাওয়া, যেতে 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 কেউ পরশপথর পেয়েও যেতে পারে, তো এই জার্নিটা যদি ভেতর থেকে না আসে কারোর
এটা না ঠিক বলে দিয়ে হবে না, এই চেতনা ভিতর থেকে। আমি তোমার একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা যখন অরুণবাবুর সাথে লাগলে বলবে নাটকটা করতাম রাজা গজার আগে, তখন রোজই নাটকের পরে মামা ভাগ্নের চরিত্র দুটোই মূল চরিত্র, মজার কমেডি নাটক, সেখান থেকেই আমার আর কি কমেডির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। এবং ডাইরেক্ট দর্শকের যে রেসপন্স আমি রোজ পাচ্ছে বা আমার এই চরিত্রটা পাচ্ছে, খুব আনন্দ পেত সেখান থেকে একটু আমি কনফিডেন্স। কারণ আমরা তো একটা অনেক দিন পর্যন্ত একটা কনফিউশনের মধ্যে থাকি যে আমি যেটা করছি সেটা কি ঠিক হচ্ছে, সেটা কি অ্যাকসেপ্টেবল, সেটা কি ভালো হচ্ছে, এটা চলে ভেতরে। থিয়েটার সুবিধা করে কি যে তুমি যেটা করছো সেটার একটা ডাইরেক্ট রেসপন্স তুমি পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তো রোজই শোয়ের পরে কিছু মানুষ যেতেন মেকআপ রুমে গিয়ে, আমি তখন হয়তো চেঞ্জ করছি, তখন অরুণদাকে বলতো ছেলেটা কে রে, খুব ভালো আবিষ্কার, এইসব শব্দ বলতো। আমি কোনোদিনই এই শব্দগুলোকে শুনতাম না, সেভাবে সিরিয়াসলি নিতাম না, কিন্তু বয়স তো কম। একদিন হঠাৎ আমাকে অরুণদা বললো যে মেকআপ টেকআপ হয়ে গেছে, আজকে না একটু ভালো করে করিস তো। ভালো করে করিস তো মানে কি? আমি তো রোজই করি, কেন দাদা কী হয়েছে? চাঁদবানে ভালো ভালো ডিরেক্টররা দেখতে আসছে, কিছু অভিনেতা অভিনেত্রীরাও আসছে, উনি ইনভাইট করেছিল। বিশ্বাস করো অরুণিমা, মানে আমার বলতে লজ্জা নেই, আমার লোক হল। এবং আমার মনে হলো এই তো আজকেই তো আমি খুঁজছিলাম এই সুযোগটা, যে আজকে টালিগঞ্জের সব বড় বড় ডিরেক্টররা আসবে, এমনি তো লোক এসে আমাকে ভালো বলে, সুতরাং আমি আরও ভালো করে করব। কিন্তু সেই ভালো করে করাটার কিন্তু সোর্সটা ছিল লোক। হ্যাঁ, পারফরমেন্স হচ্ছে, বাকি দিনের মতো কানেক্ট হচ্ছে না, সাবকনসিয়াসলি তো অবশ্যই বয়স কম ওই হচ্ছে না, আমি বুঝতে পারছি। তারা দেখছে প্রথমবার, তাদের ভালোই লাগছে, কিন্তু আমি তো রোজ পারফর্ম করি, আমি তো ইন্টারনালি বুঝতে পারি যে কোনটা কি হচ্ছে না হচ্ছে। যাক, মেকআপ রুমে গেলাম, আবার কিছু ডিরেক্টর এলেন, এসে বললেন বাহ ছেলেটা বেশ ভালো, তো কী করে কি না করে যেন শুনে। আমি তখন করুণাময়ীতে থাকতাম, আমি সুজাতা সদনের শো হলো, ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, এবং মানে আমি ক্যামেরার সামনে বলছি আমি নিজেকে থাপ্পড় মারতে মারতে যাচ্ছি, থাপ্পড় মানে জোরে জোরেই থাপ্পড়, এবং আমি কাঁদতে কাঁদতে যাচ্ছি, এবং সেই কান্নাটা কিন্তু আমার দুঃখে আসছে না যে আমি কি আজকে অন্য দিনের মতো ভালো করতে পারলাম না, চরগুলি এত জোরে মারছি সেই চরটা লেগে আমার ব্যথায় কান্নাটা আসছে। তো আমি ভাবলাম যে এই মিথ্যাচারটা আমি করলাম কি করে, এই লোকটা আমার কেন তৈরি হল, আমি কেন ওই এক্সটার্নাল রেজাল্টটাকে এক্সপেক্ট করে ফেললাম, এটা তো আমার কাজ নয়, আমার কাজটা তো শুধুমাত্র আমার কাজটাই অনেস্টি দিয়ে করা, সুতরাং এর কী আউটপুট আসবে এগুলো তো তখন হয়তো আমি এত থিওরিটিক্যালি বুঝতে পারিনি, কিন্তু বললাম যে এটা আমি ট্র্যাপড হয়ে গেলাম, বুঝতে পারলাম ভুলে কোনো সমস্যা নেই, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে সেই ভুলটা শুধরে নেওয়া, এবং রুট কজটা, হ্যাঁ, এবং সেই, হ্যাঁ, এবং সেই ভুলটা যেন তুমি আর রিপিট না করো, মানে তারপর থেকে আর কখনো, মানে এই জন্যই হয়তো আর কখনো এই এক্সটার্নাল জিনিসগুলো আমাকে আর কখনো তারপর থেকে এফেক্ট করেনি, কারণ এটা একদম আমি নিজের ঘাম রক্ত দিয়ে ফেস করেছি। নরকের রাজা নাকি স্বর্গের প্রজা, কোনটা হতে চাইবে? নরকের রাজা। রিয়ালিজম না সারিয়ালিজম? সারিয়ালিজম। আচ্ছা, তুলসী চক্রবর্তী, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, এদের মধ্যে কোন অভিনেতা তোমার প্রিয়? সকালে সরোবরে মর্নিং ওয়াক নাকি রাতের বাইপাসে লং ড্রাইভ? রাতে লং ড্রাইভ। আচ্ছা, সৌরভ চক্রবর্তী স্পিরিচুয়াল নাকি রিলিজিয়াস? স্পিরিচুয়াল। লাল, সবুজ, গেরুয়া, কোনটা প্রিয়? সময় নিলে হবে না, প্রশ্নটার মধ্যে বদমাইশি আছে, বাট আমি যেহেতু স্পিরিচুয়াল সেই জন্য একটু বদমাইশ। হ্যাঁ, তো আমি যেহেতু স্পিরিচুয়াল তো সেই জন্য তিনটে রঙের মধ্যে গেরুয়া রঙটাই আমার বেশি পছন্দ। উত্তরটা ঠিক আছে, কিন্তু বদমাইশির উত্তর তো বদমাইশি দিয়ে দিতে হবে। আচ্ছা, তোমার জীবনে সবথেকে স্মরণীয় মুহূর্ত কি? স্মরণীয় মুহূর্ত প্রচুর আছে, মানে কিন্তু ওই স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে থেকে একটা স্মরণীয় মুহূর্ত
কোন সিনেমার কোন চরিত্রটা তোমার মনে হয় তুমি বেটার করতে পারবে? ফোন এসে গেছে, ঠিক আছে, আবার যাচ্ছি। কোন সিনেমার কোন চরিত্রটা তোমার মনে হয় তুমি বেটার করতে পারবে? মানে কোন সিনেমার, মানে যদি কোন একটি চরিত্র কেউ করেছেন কিন্তু তোমার মনে হয় যে তুমি বেটার করতে পারবে? না, আমি অ্যাকচুয়ালি কখনো সিনেমা সেভাবে দেখি না, মানে আমি সবসময় সিনেমার মধ্যে এত ইনভলভ হয়ে যাই দেখতে দেখতে, তো আমি কখনো এরকম জাজমেন্টাল হয়ে বা ক্রিটিক্যাল হয়ে সিনেমা দেখি না, সুতরাং আমি এভাবে কখনো ভাবিনি। তবে আবার যদি কখনো আমি তোমার আড্ডায় আসি ইন বিটুইন টাইম, এরপর আমি খুব ক্রিটিক্যালি সিনেমা দেখবো এবং যে সিনেমাই দেখবো ভাববো কোন ক্যারেক্টারটা পরে যায়, পরে যদি প্রশ্ন করেন। আচ্ছা আচ্ছা, এটা উত্তর মানে প্রশ্নটা একটুখানি চেঞ্জ করে, সিরিয়ালের কোনো একটি চরিত্র কেউ করেছেন তোমার মনে হচ্ছে যে আমি এটা করতে পারলে ভালো? দেখো, আমি এটা ভাবি যে কোনটা করতে পারলে ভালো হতো, আমি ভাবি এইভাবে ভাবি না, এইভাবে আমি যে চরিত্রটাই পাবো সেটাই এমনভাবে করবো যেটা আমার আগে কেউ না ওরমভাবে করে এবং আমার পরে যাতে না কেউ করতে পারে এই ক্যারেক্টারটা, সুতরাং সেটা আমার কাছে। বুঝতে পেরেছি। তুমি টলিউডের রাজা হলে তোমার রানী কে হবে? রাজা তো নই, না ঢাল না তরোয়াল, নিধিরাম সর্দারই বলা যায়। সুতরাং আমি ট্রুলি চেষ্টা করব যে আমার কাজ দিয়ে মানুষের মনে রাজত্ব করা, এবং যে অভিনেতা মানুষের মনে রাজত্ব করে আমার মনে হয় যে সেই প্রকৃতপক্ষে রাজা হয়। সেভাবে যদি আমি কখনো রাজা হই, যদি সত্যি সত্যি হতে পারি, তখন তখন সে মানে এই মুহূর্তে তো আমার কেউ রানী নেই বা আমিও রাজা নই, যদি সত্যি সত্যি আমি মানুষের হৃদয়ে রাজত্ব করতে পারি এবং সেই জার্নিটা যদি আমার সাথে কেউ থাকে তো সে আমার রানী হবে। কিন্তু আমার আমার রানী হতে গেলে আমার জার্নিতে আমার সাথে থাকাটা খুব জরুরি। আচ্ছা আচ্ছা, বেশ, শেষ প্রশ্ন, কি হতে চাও? তোমাকে আমি চারটে অপশন, সর্বশ্রেষ্ঠ অভিনেতা, সর্বশ্রেষ্ঠ পরিচালক, সর্বোত্তম অভিনেতা, সর্বোত্তম পরিচালক। না, এর কোনো মেজার হয় না, স্কাই ইজ দ্য লিমিট। সর্বোত্তম কার থেকে সর্বোত্তম? কোনো অভিনেতা কোনো ছবিতে আউটস্ট্যান্ডিং, আবার কোনো অভিনেতা কোনো ছবিতে শনি অ্যাভারেজ, পরিচালকের ক্ষেত্রেও সেটা নয়। আমি ঠিক সেভাবে নিজেকে বাঁধতে চাই না কোনো রুটিনের মধ্যে বা কোনো সিস্টেমের মধ্যে বাঁধতে চাই না। সবসময় চাই যে আমি যে কাজটা করব সেই কাজটা যেন আমি অনেস্টি দিয়ে করতে পারি, সেটা পরিচালনা হোক কিংবা তোমায় তো আমি বলছিলাম যে আমি একটা ছবি প্ল্যান করছি করবো এবং সেটা লাস্ট দেড় বছর ধরে আমার সেই প্রসেস চলছে। সুতরাং রাতারাতি আমার কোনো কিছু পাওয়ার জন্য আমি কোনো কিছু করি না, আমি যেটা করতে চাই সেটা যেভাবে করতে চাইছি সেভাবে হচ্ছে কি না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। তার কি রেজাল্ট আসবে, কত প্রশংসা আসবে, কে কত ভালো বললো, সেগুলো তো ঠিক আছে ভালো, কিন্তু আগে হচ্ছে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি বা যে চরিত্রটা নিয়ে করছি সেটা সর্বশ্রেষ্ঠ করলাম, কার থেকে সর্বশ্রেষ্ঠ করলাম, আমি আমার যে অজ্ঞতা সেই অজ্ঞতাটাকে ছাপিয়ে উঠতে পারছি কিনা, গতকালের আমি থেকে আজকের আমি বেটার হচ্ছি কিনা সেইটা হতে পারে। আমি নিজের থেকে অবশ্যই প্রত্যেক দিন বেটার করার চেষ্টা করব এবং সেরকম যদি কখনো হয় তো হবে। আমাদের সঙ্গে এলে আড্ডা দিলে, এতক্ষণ সময় আমরা একসঙ্গে গল্প করলাম বিভিন্ন বিষয় নিয়ে। আমি একটা কথা বলি, আমি অনেক নিজের কথা বলেছি, আমি তোমার কাজ দেখেছি অভিনেত্রী হিসেবে, তুমি এত সুন্দর সঞ্চালনা করো এটা তো একটা বড় ব্যাপারই, তুমি অভিনয় করছো, তুমি থিয়েটার করছো, তুমি একটা টোটাল প্রসেসের মধ্যে দিয়ে রয়েছো, সুতরাং আমার শুভেচ্ছা তোমার জন্য রইল। এবং তুমি হ্যাঁ তুমি যেভাবে এগোচ্ছ সেইভাবে এগো এবং তোমার ভালো লাগে, আমার ভালো লাগে। তুমি যেহেতু আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটাবে সেই জন্য আমাদের তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা তুমি খুলে দেখতে পারো, তোমার পছন্দ হয়েছে কিনা একবার একটু দেখতে পারো। নিশ্চয়ই।
আমি কি আছে না আরে বাবা আরে বাবা মানে সত্যি মানে আমার ছোট্ট একটা তোমাকে ইনসিডেন্ট বলি ওটা হচ্ছে যে একদিন ভোরবেলা আমি একটা নাম স্বপ্ন দেখছি সেই নামটা হচ্ছে হাসুলি বাঘের উপকথা আমি কোনো বইয়ের মধ্যে দেখছি না বা খাতার মধ্যে লেখা দেখছি খালি নামটা ফ্ল্যাশ করছে হাসুলি বাঘের উপকথা তা আমি না তখন হাসুলি বাঘের উপকথা সম্বন্ধে সেরকমভাবে কিছু জানতাম না আমি ঘুম থেকে উঠে আমার এক বন্ধুকে বললাম হাসুলি বাঘের উপকথা বলে কিছু হয় বুঝছো বাবা তারাশঙ্কর বিখ্যাত লেখা তুই করিস না আমার পড়া হয় না সিনেমাও আছে দেখিস না আমি নামটাই জানতাম পড়ে নিস কাট সেদিনই বিকেল 5টা আমি গড়িয়াহাট থেকে গোল পার্কের দিকে পিঠে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ডান দিকের ফুটপাত ধরে অনেক পুরোনো বইয়ের দোকান হঠাৎ একটা বইয়ের দোকানে দেখি উপরেই রয়েছে হাসুলি বাঘের উপকথা বাড়ি গেলাম বইটা খুললাম এবার আমার হাতটা কাঁপছে হাত পা কাঁপছে কারণ আমি বইটা খুলে দেখি তার ভিতরে অরিজিনাল তারাশঙ্কর বাবু সাইন করা উনি কাউকে একটা গিফট করেছে মজার বিষয় হচ্ছে সত্যিবাবুর এই বইটা আমি লাস্ট 7-10 দিন ধরে আমার ভেতরে ভেতরে এই বইটা আমার কাছে নেই বইটা আমি খুঁজছি ইন্টারনালি আমি খুঁজছি আমি খুলে দেখতে পেলাম এই বইটা সেই জন্য এই গল্পটা সবার সাথে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা না একটা ভালোবাসার বাগান তৈরি করার চেষ্টা করছি যেহেতু আমাদের জীবন থেকে ভালোবাসা ফুরিয়ে যাচ্ছে গাছ ফুরিয়ে যাচ্ছে তা আমরা কি করছি যে আমাদের কাছের মানুষ যারা ভালোবাসার মানুষ যারা তাদের কিছু ভালোবাসার কথা এই গাছের টবে যদি লিখে আমরা সেই বাগানে রাখতে পারি আমরা নিজেদেরকে খুব কি বলবো ভালো লাগবে আর কি তো সেইটা যদি তুমি তোমার যা মনে হবে তুমি যদি একটু লিখে দাও এইটা আমাদের জন্য এই যে খুব ভালো লাগলো আড্ডা মেরে খুব ভালো লাগলো এত কিছু জানতে পেরে এবং ওই আবারও যে কথাগুলো না বললেই নয় সেটা হচ্ছে যে ভালো থেকো সুস্থ থেকো তুমি ভালো থেকো আমি এই যে তুমি আমাকে একটা এত সুন্দর কবিতার বই দিলে তো আমি তোমার জন্য দু লাইন কবিতা বলি একদম নিশ্চয়ই তোমাদের প্রাপ্তি হ্যাঁ এই মানে এই কবিতাটা আমার এটা হিন্দি কবিতা দিনকর সাহেবের লেখা এটা আমাকে আমি যখন মেন্টালি ডাউন হই তুমি একটা নতুনভাবে অভিনয় শুরু করছো নতুন কেরিয়ার শুরু করছো এবং তোমার আড্ডা নিয়মিত যারা দেখেন তাদের মধ্যে যারা অভিনয় নিয়ে কাজ করছে বা যে কোনো ক্রিয়েটিভ কাজই করছে যখনই আমরা ইমোশনালি হয় না কখনো কখনো আমরা ডাউন হই মনে হচ্ছে আর কিছু হবে না তো সেইরকম অবস্থায় এই কবিতাটা আমাকে ইন্সপায়ার করেছে ইন্সপায়ার করে প্রত্যেক দিন সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি যাতে কখনো যদি এরকম মনে হয় তো যেন এটা একটা মনোবল জোগায় আর কি বর্ষ তক বন মে ঘুম ঘুম বাধা বিঘ্ন কো চুম চুম সহে ধূপ খাম পানি পাথর পান্ডা ভায় কো চর নিখর সৌভাগ্য না হর দিন সোতা হে দেখে আগে ক্যা হোতা হে মৈত্রী কি রাহ বতানে কো সবকো সুমার পর লানে কো দুর্যোধন কো সমঝানে কো ভীষণ বিধ্বংস বচানে কো ভগবান হস্তিনাপুর আয়ে পাণ্ডব কা সন্দেশ আলায়
दो नए अगर तो आधा दो, पर इसमें यदि वादा तो दे दो केवल 5 ग्राम, रखो अपनी धरती तमाम, हम वही खुशी से खाएंगे, परिजन पर 80 ना उठाएंगे। दुर्योधनों भी दे ना सका, आशीष समाज का ले ना सका, उल्टे हरि को बांधने चला, जो था असाध्य साधने चला। जब नाश मनुष्य पर छाता है, पहले विवेक मर जाता है। हरि ने भीषण हुंकार किया, अपने स्वरूप विस्तार किया, डगमग डगमग दिग्गज डोले, भगवान कुपित होकर बोले, जंजीर बरा कर साध मुझे, हाँ हाँ दुर्योधन बांध मुझे। ये देख गगन मुझ में लय है, ये देख पवन मुझ में लय है, मुझ में विलीन झंकार सकल, मुझ में लय ही संसार सकल, अमरत्य फूलता है मुझ में, संहार झूलता है मुझ में। उदयाचल मेरा दीप्त भाल, भूमंडल वक्ष स्थल विशाल, भूज परिधि बंद को घेरे है, मैनाक मेरु पग मेरे है, दीप्ते जो ग्रह नक्षत्र निखार, सब है मेरे मुंह के अंदर। देखो तो दृश्य अकांड देख, मुझ में पूरा ब्रह्मांड देख, चराचर जीव जग अक्षर अक्षर नश्वर मनुष्य श्री जाते अमर, सतकटि सूर्य सतकटि चंद्र सतकटि सरित्सर सतकटि सिंधु मंद्रा सतकटि रुद्र सतकटि काल सतकटि धंधार लोग अपाल, जंजीर बराकर साधिने, हाँ हाँ दुर्योधन बांधिने। भूलोग अकाल पाताल देख, गतर अनुगत काल देख, ये देख जगत का आदि सृजन, ये देख महाभारत का रंग, मृतकों से पति हुए भू है, पहचान इसमें कहां तू है। পরের এপিসোডের অন্য কোনো বিশেষ অতিথিকে নিয়ে হাজির হব আমি অরুণিমা। ততদিন ভালো থাকুন, সুস্থ।